আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, রেসিপিটা শুরু করা যাক আপনারা সঙ্গে। তখন দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এই বাজার টমেটোটা খেতে অনেক বেশি ভালো লাগে, আপনারা এইটা অবশ্যই ঘরে ট্রাই করবেন। এখন আমি এটা ভালোভাবে জল দিয়ে ক্লিন করে ধুয়ে নিয়ে নেব, নেওয়ার পরে আমি এটা কেটে পরিষ্কার করে নিয়ে নেব। আর কীভাবে ভাজা করব আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এটা অল্প সময়ে এটা বানানো যায়, এটা কম উপকরণে। এখন আমি চুলাতে সরাসরি চলে যাচ্ছি, গিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে, গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দেব এখানে ফুরন। ফুরনটা অবশ্যই আপনারা দেবেন, এই কাঁচা টমেটোতে ফুরন দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি দিয়ে দেব রসুন কুচি, তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি আলু। আমি আলু কুচি করে কেটে নিয়ে নিচ্ছি, এখন দেখতেই পাচ্ছেন আলুটাই আমার ফ্রাই হয়ে যাব। আলুটা আমার প্রথমে সিদ্ধ হওয়ার পর আলুটা আমি সিদ্ধ করে নিয়ে নেব। নেড়ে চেড়ে এটা আমি কোনো প্রকার জল দেব না, শুধুমাত্র চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি আলুটা সিদ্ধ করে নেব। তারপর আমি কিছু মশলা অ্যাড করব, দিয়ে দেব হাফ চামচ হলুদ পাউডার, দিয়ে দেব স্বাদ মতো আমি লবণ, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। দিয়ে দেবো আমি ধনিয়া পাউডার, সবগুলো আমার দেওয়া হয়ে গেছে আর আমি কোনো প্রকার মশলা দিচ্ছি না। আর আপনারা জালের পরিমাণটা কম বেশি চাইলে করতে পারেন। এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে আমার এটা অনেকটাই সে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচা টমেটো, দিয়ে আমি নেড়ে চেড়ে আবার এটা ঢাকনা দিয়ে ডেকে দেব। আমি ঢাকনা দিয়ে ডেকে দেব, দিয়ে আমি আবার দেখতেই পাচ্ছেন এটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আমি চুলার আঁচটা লো ফ্লেমে দিয়ে আমি এটা সিদ্ধ করব, না হলে এটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার পরে অনেকটা এটা থেকে জল বেরিয়ে আসছে। এটা আমি একটু পরপর আমি নেড়ে চেড়ে দিয়ে দেব। এই সবজিটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা, দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা অবশ্যই দিয়ে দেবেন, এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নেব। নিয়ে আমি এটা গরম গরম ভাতের সাথে, এটা নামানোর পরে এটা গরম গরম ভাতের সাথে আমি এটা সার্ভ করে নেব। আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা মিক্স করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমার সবজিগুলো হয়ে গেছে। এই সবজিটা দেখতে যতটুকু লোভনীয়, খেতে আরও বেশি ভালো লাগে। এটা অবশ্যই যারা খেয়েছেন এটা স্বাদ কতটুকু বুঝতেই পারবে না, যারা না খেয়ে আছেন অবশ্যই ট্রাই করবেন। এটা কম সময়ে ঝটফট এটা বানানো যায় আর খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ বলবেন না, লাইক শেয়ার করতে বলবেন না।